আপনাদের সামনে একটা ডিম চচ্চড়ি রেসিপি দেখাতে চলছি। তার জন্য লাগছে আপনার চারটা ডিম, হাফ হাফ করে রেখেছি, তার সাথে দুটো চিকা একদম মিহি মিহি করে কেটে রেখেছি, আর দুটো পেঁয়াজ কুচি, ছোট একটা টমেটো কুচি, আর চারটা কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল, আর তারপর একটু হলুদ দিয়ে দিলাম এবং একটু লবণ দিয়ে দিলাম। আর এই হাফ হাফ করা ডিমগুলো একটু ভেজে নিতে হবে। ডিম চচ্চড়ির জন্য ডিমটা আপনি হালকা হালকা করে আমি ভেজে রেখেছি। আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজতে হবে, ডিম ভাজার তেলটাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা 1-2 মিনিট ভাজলেই হবে হালকা করে, তারপর ঝিকাটা দিয়ে দিবেন। ঝিকা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। নুন দিলাম, হলুদ আদা চামচ মতো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আধা চামচ। এটাতে বেশি মশলাও লাগে না, খেতে খুব ভালো হয়, চচ্চড়িটা চিকা দিয়ে টেস্টি হয়। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে টমেটোটা গলে যায়। এবার ডিমটা দিয়ে দিলাম আস্তে করে, এবার যাতে কুসুমটা তুলে নেবে। ডিমটা দিয়ে একটু জল দিয়ে দিতে হবে, অল্প জল দিয়ে দিতে হবে। ডিম ঝিকার রেসিপিটা হয়ে গেল, 3 মিনিট আপনি ফুটাতে লাগে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ডিম ঝিকার রেসিপি রেডি। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ।